অনেকে মনে করেন শুধুমাত্র শরীফের গল্প নিয়েই সব ঝামেলা, আর বোধহয় কোনো সমস্যা নেই। সমস্যা অনেক গভীরে, সমস্যা প্রতি পাতায় পাতায়, সমস্যা প্রতিটা বইয়ের কভারে কভারে। এগুলো এমনিতে হয় নাই, এগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রবেশ করানো হয়েছে। একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বই, মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কভারে কয়েকজন শিক্ষার্থী মিলে হারমোনিয়াম বাজাচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা কি হারমোনিয়াম বাজায়? বাংলাদেশে এরকম কোনো মাদ্রাসা একটাও আছে? অধপতন এতদূর যায়নি, পচন এতটা ধরে নাই যে মাদ্রাসায় হারমোনিয়াম বাজাবে, কি বলেন? আছে বাদ্যযন্ত্রের ব্যাপারে বাংলাদেশে সকল মত পথের ওলামা একরাম, সকল মত পথের ওলামা একরাম। ওলামাদের ব্যক্তিগত যত ভিন্ন মত আছে, যত ইখতিলাফ আছে, যত মত পার্থক্য আছে, এই সবগুলোর ঊর্ধ্বে উঠে সকল মতের সকল পথের ওলামা একরাম বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে হারাম হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দ্বিমত পোষণ করেন না। মাদ্রাসার বইয়ের কভারে হারমোনিয়াম থাকবে, ঢোল তবলা থাকবে, মানেটা কি? আপনারা জানেন সংস্কৃতি অনুষ্ঠান স্কুলগুলোকে করতে হয়, এবং অনেক ডিসি অফিসে সেগুলোর আমাকে এক প্রতিষ্ঠান মানে প্রধান বলেছেন যে ভাই রীতিমতো নাচ গানের অনুষ্ঠান করে সেগুলো রেকর্ড করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি সংস্কৃতির একটা সংজ্ঞা দিবেন দিয়া আমার ধর্মবিরোধী বিষয় আমাকে চাপায় দিবেন, আমাকে করতে বাধ্য করবেন, আপনি আমার এদেশের সংবিধান লঙ্ঘন করছেন। আমার সংবিধান আমার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আপনি সেখানে হাত দিতে পারেন? সংস্কৃতির নাম দিয়া আপনি আমাকে ঢোল তবলা আর হারমোনিয়াম বাজাতে বাধ্য করবেন? এটা যদি করেন তাহলে আপনি এদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমার সংবিধান বলে আমার ধর্ম পালন করার রাইট এবং অধিকার আমার আছে, সেটা বাসায়ও, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে। কদিন আগে একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী না যেন গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি ভুল না বুঝে জেনে থাকি শিক্ষামন্ত্রী হতে পারেন, যেহেতু সন্দেহ হচ্ছে, যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, তার ছোট একটা মেয়ে মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়া আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানকার কালচার হলো সেখানে মসজিদে মসজিদে হিফজুখানা আছে, আরবেও আছে, আমাদের দেশে এই জিনিসটা নাই, দুঃখজনক। আমাদের শুধুমাত্র মক্তব আছে, হিফজুখানা শুধু মাদ্রাসা। তো সেখানে মসজিদে বাচ্চাদের হিফজুর যে হালাকা হয়, হিফজুর যে আসর হয়, মন্ত্রীর মেয়ে সে হিফজু শেষ করেছে, এবং সেখানকার কালচার অনুযায়ী শেষ সবক দেওয়ার দিন মা বাবা উপস্থিত থাকে। তো শেষ সবক দেওয়ার দিন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী দুজন উপস্থিত, স্ত্রী দূরে বসা আছেন এবং বাবা কাছে আছেন, ওস্তাদের কাছে মেয়ে শেষ সবক দিচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশের এরকম কোনো মন্ত্রীর কোনো বাচ্চা মসজিদে হেফজু পড়বে, মন্ত্রী যায় সেখানে হাজির হবে, এইটা যদি কোনোদিন হয় তো সেদিন পত্রপত্রিকা মিডিয়া এদেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল এক শ্রেণীর আপনার তথাকথিত বুদ্ধিজীবী দেখবেন গেলে গেলে রব উঠে মনে হবে যে দেশটা রসাতলে চলে গেছে। কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কোরআনের একটা আয়াত ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্চিতে ইসলামের কণা, ইসলামের নাম নিশানা থাকলে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা এজেন্ডা কিছু মানুষ হাতে নিস। ভাইরা আমার, এদের হাবভাব দেখলে বোঝা যায় দেশ যতটা পিছিয়ে আছে, যদ্দূর পিছিয়ে আছে এখনো, এদ্দূর বোধ হয় শুধুমাত্র ইসলামের কারণে পিছিয়ে আছে। মালয়েশিয়ানরা ইসলামকে বুকে ধারণ করে, তাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো ইসলামকে বুকে টেনে ধরে, তাদের সংসদের পাশে যে বিশাল মসজিদ, আমার যাওয়ার সুযোগ হয়েছে, তাদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা দলে দলে এসে নামাজ পড়ে এবং কোরআন শিক্ষা সেখানে বাধ্যতামূলক একটা পর্যায় পর্যন্ত, সেখানকার আইন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইসলামকে এত সুন্দর করে ধারণ করে, কই তারা তো আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে, তাদের ইসলাম পালন তো তাদের উন্নতির পথে বাধা। এই যে এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, আমি যেটা শুরুতে বলেছি, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, এই ধর্মপ্রাণ মানুষগুলো, এই মানুষগুলোকে তাদের বিশ্বাসের বিরুদ্ধে জিনিস চাপাতে 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 মানুষ কত নিবে, একটা সময় মানুষ অসহ্য হয়ে উঠবে। আমি এই জন্য বলছি, খবরদার, আপনারা আগুন নিয়ে আল্লাহর ওয়াস্তে খেলা করবেন না, এবং যারা খেলছে এদেরকে চিহ্নিত করুন কারা এই কাজগুলো করছে। ওলামায়ে কেরামকে ওলামাদের কাজ করতে দিন, তাদেরকে তাদের বিষয়ের বাইরে এসে
কথা বলতে হয় সেই পরিবেশ আল্লাহর হস্তে তৈরি করবেন না। আল্লাহ আমাদের যথাযথ কর্তৃপক্ষের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন।